নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষকদেরকে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা দেওয়া আবারও কিন্তু শুরু হয়েছে। বর্তমানে কোন কোন জেলা টাকা পাচ্ছে, কোন সিজনে টাকা পাচ্ছে, কারা পাচ্ছে, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এই কৃষকটার 8,540 টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে। লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে, 3/8/2023 তারিখে ওনার টাকা ঢুকেছে এনইএফটির মাধ্যমে। ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে বা ইআইসি অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স অপারেটর লেখা রয়েছে। ইনফোতে এখানে K2022 দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা রয়েছে। এটা হচ্ছে যখন ফর্ম জমা করেছিল তখন ওনার যে অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হয়েছিল সেই আইডি। তো এখানে আইডিতে শুরু দেখতে পাচ্ছেন রয়েছে K2022, অর্থাৎ কে মানে খারিফ সিজন 2022, মানে 2022 সালের কথা বোঝাচ্ছে। 2022 সালে যারা খারিফ সিজনের বিমার ফর্ম জমা করেছিল, অর্থাৎ ধান চাষ শুরুর আগে যে বিমার ফর্মটা জমা নেওয়া হয়েছিল, তারা যে সকল কৃষকরা এগুলো জমা করেছিল তাদের মধ্যে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তারা কিন্তু টাকা পেয়েছে। বিশেষত অতিরিক্ত বন্যা বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে গেছিলো, তারপর হচ্ছে ধানের ফলন ভালো হয়নি, পোকার উপদ্রবে ধানের ফলন ভালো হয়নি, তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। বা এছাড়া অনেকে জলের অভাবে ধান চাষ শুরু করতে পারেননি, জলের ঘাটতি ছিল, তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ এই দুটো জেলাতে বেশি বেশি করে টাকাগুলো দেওয়া হচ্ছে বেশি বেশি করে কৃষকদেরকে। এছাড়া অন্যান্য জেলা যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এই সকল জেলাতেও ক্ষতিপূরণ ধরনের কাজ চলছে। খুব শিগগিরই ওই জেলার কৃষকদেরকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আপনি যদি টাকা না পেয়ে থাকেন অপেক্ষা করে থাকুন, যদি আপনার ক্ষতি হয় আপনি টাকা পাবেন, আর ক্ষতি না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, আপনার ক্ষতি হয়েছিল কি না, কোন ফসলের হয়েছিল, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না।